সাত ইজ টু পাঁচ ইজ টু তারপর চোদ্দো ইজ টু এক্স আমাদের এখানে এক্সের মান কী হবে তো আমাদেরকে প্রথম আর শেষেরটার গুণ এবং দ্বিতীয় আর তৃতীয়টার গুণ ফল সমান হবে সাত ইন্টু এক্স ইকুয়াল টু পাঁচ ইন্টু চোদ্দো তো আমরা পাঁচ ইন্টু চোদ্দো যদি লিখি আমরা সহাত্তর তো এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে সেটা সাথে সাথে গুণ করে যেন সত্তর আসে তো আমরা যদি এখানে এক্স ট্রাকে রেখে দিই আর বাকি সাতটাকে যদি ও পাশে নিয়ে যাই সেটা হবে সাত সাত দুই চোদ্দো এটা আমাদের এক্সের মান আসবে দশ তো এখানে যদি আমরা দশ বসাই দশ বসাই তো পাঁচ ইন্টু চোদ্দো সত্তর আর সাত ইন্টু দশ সত্তর তো আমাদের এক্স টু হবে দশ সেরকম যদি আমরা আরও অন্য একটা এক্সাম্পল নিই আমরা ছয় ইজ টু থ্রি ইজ টু এক্স ইজ এখানে তৃতীয় তৃতীয় এখানে এক্সের মান কী বসবে তো আমরা জানি ছয় ফোর তো আমরা যদি এখানে রাখি তো তিনটে ভাগ হয়ে যাবে এখানে যদি আমরা তিন বসাই তো আসবে সেটা হবে তিন দুই ছয় আট এখানে এক্সার মান আসবে আমাদের আট এখানে যদি আমরা এবার আট যদি বসাই ছয় ইন্টু চার চার ছয় ইন্টু আর যদি আমরা এখানে আট বসাই তিন আট তিন আমাদের মানটা সমান আসলো